নেমে বরফ। যখন মানুষ যারা অসুস্থ হয়, কোমাতে ভর্তি হয় না, তারা ঠিক এই ফিলটাই করে, অক্সিজেন অভাব। হ্যাঁ, চলো সিকিম সিরিজের এপিসোড নাম্বার 1 অর্থাৎ এর আগের এপিসোডে আমি শেয়ার করেছি আমার জার্নি টুয়ার্ডস লাচেন। আর সেই যাত্রাপথে আমরা যেমন দেখেছি বাটারফ্লাই ফলস, তেমনই দেখেছি নাগা ওয়াটারফলস এবং সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্টস যার তুলনা হয় না। আর এই দ্বিতীয় এপিসোডে তোমরা দেখবে 15,000 ফিট উচ্চতার কালাপাথর এবং ভারতের উচ্চতম লেক গুরুদুগমার। সো হ্যালো গাইজ, আমি প্যাশনেট জিৎ, আর চলো সিকিম সিরিজের এপিসোড নাম্বার 2 সবাইকে ওয়েলকাম। লাচেনে আমরা এখন বেরোচ্ছি ফ্রর কালাপাথর অ্যান্ড গুরুদুগমার লেক। হ্যাঁ, না লাচেন, লাচুং বললাম, সরি। আমরা এখন আছি লাচেনে, দেবতা শ্যুট করছে। পাশে ওয়েদার মোটামুটি টেম্পারেচার এখন যাচ্ছে প্রায় 3-4 ডিগ্রির মতো। আমরা এখনও আমাদের হোমস্টে আর হোটেলে আছি, জাস্ট চেক আউট করে বেরোচ্ছি। প্রায় বাইরে 6:15 লেটে যাচ্ছি, তা নাহলে কালাপাথর আর গুরুদুগমার লেকে একটু লেট হয়ে যেতে পারে। এই হলো ভিউ, পুরো ধোঁয়া উঠছে, মুগ্ধ ধোঁয়া বেরোচ্ছে, চারপাশের ভিউটা দেখা যায় সেখানে। অবশ্য আমরা পুরো এই ভ্যালিটাই ছিলাম, এই যে ভ্যালিটা পুরো হোটেলিয়ার্স অ্যান্ড হোমস্টেতে ভর্তি। এই পাশে পাহাড় পুরোটা, এইটা হচ্ছে ইস্ট অ্যান্ড দিস সাইড ইজ ওয়েস্ট। ওখানে একটা মাউন্টেন আছে দেখা যাচ্ছে, লোকাল ভিউ এক্সপোজার তো নিতে পারছে না। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, চলো। এই দুটো রুম আমরা ইউজ করছিলাম, এখানে 3 জন। ইউ বয়েজ এন্ড গাইজ, ঠান্ডা লাগছে কি গরম লাগছে তোমাদের? নরমালাইজ, এখনো নরমালাইজ হয়নি না? চলো চলো, 6টা হলো, অলরেডি লেট হয়ে গেছে। সো আমরা থাকছিলাম হোটেল ইকোনেস্টে, এই ভ্যালির মধ্যে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কালাপাথর, আরও এখান থেকে প্রায় হবে 50 কিলোমিটার বা একটু কম হবে। ঠান্ডায় সবাই জগু থাকুক, এখনও অনেকে বেরোয়নি, আমরা রেডি হয়ে গেছি। লাচেনের হোটেলকে টাটা জানিয়ে আজকে আমাদের জার্নি শুরু হলো টুয়ার্ডস গুরুদুগমার লেক এবং কালাপাথর। চট্টগ্রাম লাচেন ছেড়ে আমরা যতই উচ্চতায় উঠতে থাকলাম, ততই প্রকৃতির গতি প্রকৃতি পাল্টাতে শুরু করলো। গাছপালার রং ধীরে ধীরে ফিকে হতে থাকলো, কালো এবং বাদামি প্রাদুর্ভাব আমাদের চোখে পড়ল। তবে ঠান্ডা এবং হাইট বাড়ার সাথে সাথে আমাদের খিদেগুলো হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো, তাই আমরা কালেপের আগে একটা জায়গায় দাঁড়ালাম এবং আমাদের ম্যাগি দিয়ে পেট পুজো সারলাম। আমরা ওয়েট করে আছি আমাদের ম্যাগি তৈরির, ড্রাইভার দাদা তৈরি করেছে, চলে এসেছে। পুরোপুরি সেলফ সার্ভিস, নিজেরা ম্যাগি বানাও, নিজেরা খাও। বাট অ্যাটলিস্ট বাইরের থেকে এখানে টেম্পারেচারটা একটু বেশি, সো দ্যাটস মাচ ফিলিং বেটার। ম্যাগি খাওয়ার থেকে ধরতে বেশি ভালো লাগছে। দিস ইজ মাই ম্যাগি, সবাই ম্যাগি খাচ্ছে, জীবনে ম্যাগি এত ভালো লাগে। দারুণ লাগছে টেস্ট।
আমরা কালে ক্রস করেছি, ক্রস করে একটা জায়গায় এখানে ব্রেকফাস্টের জন্য ওয়েট করেছিলাম। ব্রেকফাস্ট ওখান দেখলো, আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ভ্যালিজ, চারদিকে স্নো, পিছনে স্নো মাউন্টেন্স, অনেক অনেকক্ষণ পরে দেখতে পেলাম। মোটামুটি ম্যাগি খেয়ে পেটটা একটু শান্ত হলো, বাট গাম্বুটা পাওয়া গেল না, কারণ কালা পাথরে বরফ আছে। সো সামনে আরেকটা চেক পয়েন্ট আমরা দেখবো, যদি গাম্বুটা পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, নাহলে তো এই জুতো পরে মুশকিল হয়ে যাবে একটুখানি। লেটস সি হাউ ইট গোন, যেমন হয় সব দেখাবো তোমাদেরকে। কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডায়। এই তো ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ অ্যান্ড দ্য ভ্যালি। এদিকে বরফ গলা জলে ফেনা, এখানে ফিল হবে তোমাদেরকে, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওয়াটারের সাউন্ড, ও মাই গড, স্বর্গে চলে এসেছি পুরো। সবাই আমরা চলে এসেছি যেখানে, জাস্ট আমরা খেলাম, তো কেমন ফিল হচ্ছে? কেমন ফিলটা তো ভালোই হচ্ছে, চারদিকে ভ্যালি আর ঠান্ডাটা কেমন। এই যে টয়লেটে ঢুকেছিলাম আর বালতিতে পুরো বরফ জমে গেছে, সেটা একটা মানে আশ্চর্য ব্যাপার। যে গাল ফাল লাল হয়ে গেছে পুরো, তো ভুটিয়া ভুটিয়া লাগছে তোমাকে। এখানকারই মানে এখানকারই লোকাল, ঠিক আছে, লোকাল ট্রাইব। এর বাবা এখান থেকে মানে তুলে নিয়েছিল হয়তো, হাত পা ঠান্ডা, হ্যাঁ মুখটা গরম, এই একটু রোদ রোদ পড়ছে বলে একটু আরাম। এর আগে তো পুরো ফাটছিল পুরো। দেবুদা রোদটা লাগাতে একটু ভালো লাগছে কিনা? হেপি হেপি, মানে একটু আরাম লাগছে, মনে সুকুন মিলছে। এবার আমাদের বেরোতে হবে, নাহলে আবার কালা পাথরে লেট হয়ে যাবে। সব মোটামুটি জমে একদম ক্ষীর, এখানে অনেক বাইকার্স গ্যাং আছে। হ্যাঁ আমরা এখন গাম্বুট পাইনি, একমাত্র ওর সাইজ 4 নম্বর, 3 নম্বর পাওয়া, 3 নম্বরের গাম্বুট পাওয়া, এখনো কিছু গাম্বুট পাওয়া গেল না। দেখি দেখি আরো আগে কি কি থাকে, কি কি আর ওয়েট করছে আমাদের জন্য, দেখা যাক। আমরা সবাই আবার ব্যাক টু গাড়িতে বসে পড়েছি। টেম্পারেচার মোটামুটি 1-2 এর কাছাকাছি আছে এখন। সবাই যাচ্ছে সুজে সুজে কালা পাথরের দিকে, তো এখানে তো অনেক ভমিটিং পাবলিকও আছে, তারা সামনে গিয়ে দেখি, আশা করি পাওয়া যাবে। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট দোসা পয়েন্ট, এখানে সব রকমের দোসা পাওয়া যায়, আমরা খেয়ে দেখলাম না, দারুণ, এরকম ইউনিক জায়গা আমি দেখিনি। এটা পুরোটা আর্মি ক্যাম্পেরই চেকপোস্টের পাশে, কাশ্মীরের মতোই সুন্দর জায়গাটা, আর্মি বেস ক্যাম্প, আর হচ্ছে সব আর্মির গাড়ি। জীবনের গতিপথ এমনই হয় বোধহয়, যা আমাদের বাস্তবের সাথে কল্পনার মিলন ঘটায়। পথে নামলেই আমরা অতীতকে হালকা হতে দেখি আর ফিকে ভবিষ্যতের আশায় গা ভাসিয়ে দিই। এই গতিপথ রাস্তাই চলমান জীবনের বাস্তব চিত্র, আর আমরাও মনে প্রাণে চেয়ে থাকি এই পথ যদি না শেষ হয় তবে মন্দ হয় না। গন্তব্য যেমনই হোক না কেন আমাদের এগিয়ে যেতে হবে। কথায় বলে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। রাস্তায় বরফ পুরো জমে গেছে, দেখো জলে বরফ। ইমাজিন কি অবস্থা এখানে, আধা ঘন্টা ঘুমিয়ে ওকে কালা পাথর, বরফ ভালোই ক্রিস্টাল ক্লিয়ার,
চারদিকের ওয়েদারটা অক্সিজেন ঘাটতি ফিল হচ্ছে আস্তে আস্তে, তো আস্তে কথা বলছি। বরফ নীল আর এখানে স্ল্যান্ট, এগুলো ধার সাইডে যাবে না বেশি। রোদটা আছে বলে ঠান্ডাটা অতটা ফিল হচ্ছে না, সো এটা একটা ভালো পয়েন্ট, কারণ আমি হাতে গ্লাভস পরিনি। চারিদিকের এই ভ্যালিতে কালার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, কোনো গাছপালা কোনো বালাই নেই, পুরোপুরি কালো জায়গাটা, পাথরগুলো কালো তাই কারণে জায়গাটার নাম কালা পাথর। ঠান্ডা লাগছে, ঠান্ডা থেকে অক্সিজেন লেভেল কি বুঝতে পারছো? আমি অ্যাকচুয়ালি নিজের বডির কন্ট্রোলে নেই, দেবুদা ও নেই, চেষ্টা করছে সবাই। আরে রাস্তা তো ওইটা, যে যে বাচ্চারা হাঁটছে ওখানে না লাল টুপি, ওইটা রাস্তা। এস মিজাজি ক্যাচ, যাবে না দূরে, কুচি কুচি বরফ। পুরো চারদিকে ভ্যালি, মাঝখানে বরফ একদম খেলছে, আর রোদটার জন্য একটু ভালো ফিল হচ্ছে, নাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ফিলিং একটু অবভিয়াসলি -1-2 বেশি তো হবে। যেখানে ভগবানরা থাকে, ভগবানের জায়গা, একদম আনটাচ ভার্জিন জায়গা, অবশ্যই প্রত্যেকের আসা উচিত একবার, সাবধানে দেখে শুনে প্রত্যেকের আসা উচিত। বিচে পাওয়া যাবে না পাহাড়ে, মাপতে পারতাম না। দেবুদা সাবধানে, যখন মানুষ যারা অসুস্থ হয় কোমাতে ভর্তি হয় না, তারা ঠিক এই ফিলটাই করে। 17,800 ফিট উচ্চতায় অবস্থিত গুরুদুম্মা লেক ভারতের উচ্চতম হ্রদ। লেকটির নামকরণ করা হয় গুরু পদ্মাসম্ভবের নাম অনুযায়ী, যিনি রিনপোচে নামেও পরিচিত। তিনিই আবার তিব্বতে বুদ্ধিজমের স্রষ্টা। 17,000 ফিট উচ্চতায় আমাদের সম্মুখীন হতে হলো গুরুদুম্মা লেক যাওয়ার পথের অসম্ভব ট্রাফিক জ্যামের। আমরা এখন এসে গেছি গুরুদুম্মা লেকে, সবার শরীর পুরো কাহিল, এখন বাজে 12টা, টেম্পারেচার খুব একটা কম না, কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা আসা বড়, 17,800 ফিট অ্যাপ্রক্সিমেটলি আর অল্টিটিউড, তার উপরে এই সুন্দর বিউটিফুল লেক, শরীরে হালকা কষ্ট হচ্ছে। কি ভাইয়া হমকো লেকে আয়া, থ্যাংকস টু হিম, বহুত আচ্ছা ড্রাইভ করতে হ্যাঁ, হামলোক 12 বাজে কে পেহলে পৌঁছ গে,
জাস্ট তোমরা দেখো এই লেকটাকে কত সুন্দর নীল আকাশ আর অতীব সুন্দর। খুব একটা প্রবলেম হচ্ছে না, একটু যার একটু জার্কিনের জন্য প্রবলেম হচ্ছিল। প্রচুর লোক আছে এখানে, বেশিক্ষণ থাকা ঠিক না কারণ একটু মাথা ঝিমঝিম করছে। আমরা এখন টপ অফ দ্য ওয়ার্ল্ড আছি এখানে, 17,800 ফিট ওপরে দুলদুমার লেক, আর একটা সাইড ফ্রোজেন হয়ে আছে দেখতে পাচ্ছি, আর একটা সাইডে ফ্লো অফ ওয়াটার আছে। তো একটু হিস্ট্রি আছে, হিস্ট্রিটা তোমাদের স্টোরিতে বলছি, তোমরা শোনো। বড় কষ্ট হচ্ছে বেশি কথা বলতে। কথিত আছে এই লেক গুরু রিনপোচের আশীর্বাদ প্রাপ্ত, তাই যতই ঠান্ডা হোক কিংবা বরফ পড়ুক এই হ্রদের একাংশ কখনোই জমাট বাঁধে না, যাতে পশু পাখিরা সহজেই এই জল পান করতে পারে। তোমাদের ফিলিংস সাথে বললে না, শরীর কেমন লাগছে? ঠান্ডাতে বড় কথা অক্সিজেনের কমিটা বোঝা যাচ্ছে, হ্যালুসিনেশন হয়, এটা একটা সমস্যা। মানে এক্সাইটেড না হয়ে বেশিক্ষণ না থাকাটা বেটার। দেখো এনজয় করো, 5-10 মিনিট থাকো চলে যাবো, এক্সাইটেড হওয়ার জায়গাই নেই। কারণ এটাই মানে আমাদের 90% লোকরা তো ইন্ডিয়ার হাইয়েস্ট লেক 17,800 ফিট, নট এ জোক, ঠিক আছে। তাও এখানে যারা আর্মিতে পোস্টেড আছে তারা কীভাবে আছে ভগবান জানে। স্যালিউট। আফটার লং হ্যাকটিক ডে একটা গুড স্লিপ কিন্তু দারুণ ম্যাটার করে। সো আমরা এখন চলে এসেছি লাচুংয়ে, যেটা কিনা আজকের আমাদের শেষ পয়েন্ট। প্রচণ্ড পরিশ্রম হয়েছে সারাদিন আজকে, পুরো নর্থ সিকিম গৌদুমার কালাপাথর ঘুরে ব্যাক টু লাচেন, কোনো রকমে খেয়ে আবার ব্যাক টু লাচুং। আর আমরা এসে গেছি বিউটিফুল আমাদের হোটেলে জেন গ্রুপের লাচুং আইস, অসম্ভব সুন্দর একটা হোটেল রুম আমরা পেয়েছি। তো তোমাদের জাস্ট একটা রুমটা দেখাই একবার। দিস ইজ দ্য এন্ট্রান্স, এটা হলো রুম, এই সাইডে পুরোটা ছোটোর মধ্যে কম্প্যাক্ট একদম। এই সাইডে দেখাচ্ছি কর্নার থেকে, দারুণ রুম। দিস ইজ দ্য টয়লেট উইথ অল দ্য ফ্যাসিলিটিস, সুন্দর জ্যান গ্রুপের হোটেলগুলো খুব সুন্দর। এখানে একটা বড় মিরর দেওয়া আছে, সবকিছু চায়ের ব্যবস্থা করা আছে। এই লাইটটা খুব পছন্দ হয়েছে আমার। সো জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি, আজকে প্রচুর টায়ার্ড আছি, আর বিশেষ কিছু ব্লগে আমি দেবো না। আমি এখন যাবো, জাস্ট বিছানায় পড়বো আর ভাই কী খাওয়া মজা করবো। সো দ্যাটস ইট ফর দিস এপিসোড। এই এপিসোডটা যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্টসে জানিও, সাবস্ক্রাইব করো নতুন হলে, আর আগের পুরোনো ভিডিওগুলো দেখো। আর নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো।